কম বেশি সবার পছন্দের এক সবজি আলু। এটি এমন এক সবজি যা থাকে নিত্যদিনের খাদ্য তালিকায়। শরীরে পুষ্টি যোগানো থেকে শুরু করে রূপচর্চা সবকিছুতে রয়েছে আলুর ব্যাপক উপকারিতা। বিশ্বের অনেক দেশে প্রধান খাদ্য আলু, পাশাপাশি এটি সাশ্রয়ী খাবার হিসেবেও পরিচিত। তবে আলুর দাম যে কম সে ধারণাকে একেবারে পাল্টে দিয়েছে লাবনথ নামের এক প্রজাতির আলু। লাবনথ জাতের এক কেজি আলুর দাম প্রায় 65,000 টাকা, কারণ এর স্বাদ অন্য সব আলু থেকে একদমই আলাদা। এতে আছে হালকা লেবু ও আখরোটের স্বাদ, খেতে হালকা লবণাক্ত। বৈচিত্র্যময় এমন স্বাদের কারণে লাবনথ অন্য আলু থেকে স্বাদে হয়ে উঠেছে অনন্য। জানা যায় মাত্র 50 বর্গমিটারের বালুময় জমিতে এ ধরনের আলু চাষ করা হয়ে থাকে। এতে কোনো ধরনের রাসায়নিক ব্যবহার করা হয় না। প্রাকৃতিক সার হিসেবে ব্যবহার করা হয় সামুদ্রিক শৈবাল এবং জলজ উদ্ভিদ। আর ঠিক এই কারণেই এ ধরনের আলু পরিণত হয়েছে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল আলুতে। ফ্রান্সের ইলে দে নয়ের মতিয়ের দ্বীপে বিশেষভাবে চাষ হয় এ আলু। এর মধ্যে তা ব্যাপক সাড়া ফেলে দিয়েছে, দেশে দেশে বাড়ছে এর কদর, এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দামও। ফ্রান্সে এ ধরনের 1 কেজি আলুর দর প্রায় 555 ইউরো, বাংলাদেশি মুদ্রায় যার মূল্য দাঁড়ায় 65,000 টাকা। লাবনথ আলু উপাদেয় খাবার হিসেবে পরিচিত। বছরে মাত্র একবার 1 সপ্তাহের জন্য এ জাতের আলু মাটি থেকে উত্তোলন করা হয়ে থাকে। এ ধরনের আলু খোসাসহ খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে, কারণ এর খোসা মাটি ও সমুদ্রের পানির স্বতন্ত্র সুবাস ও নির্যাসকে ধারণ করে থাকে। তথ্য বলছে ফ্রান্সের ইলে দে নয়ের মতিয়ের নামের দ্বীপটিতে মোট 10,000 টন আলুর উৎপাদন হয়ে থাকে। এর মধ্যে লাবনথ আলুর পরিমাণ মাত্র 100 টন, আর এটাই এ জাতের আলুর দাম বেশি হওয়ার অন্যতম কারণ। এ আলু খুব যত্ন সহকারে হাত দিয়ে তুলতে হয়। প্রায় 2,500 শ্রমিক 1 সপ্তাহ ধরে বিরল এ জাতের আলু তুলে থাকেন। শফিকুল ইসলাম, শান্ত কাল, বেলাডেস।